Bismillahirrahmanirrahim. Auzu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Shokolei bhalo achen inshallah. To ajke ekti alochona niye aslam. She alochona ti korte amar khub ichche korlo. Keno ichche korlo? Je prithibite bibhinno jaygate ghuri dekhi ashole kokhono kokhono shei dekhar sathe mil pore na. যে মানুষ যা ভাবে যা করে তা সঠিক মনে করে করে, আসলে এটা সঠিক হচ্ছে না। তো সেই কথাগুলো হলো যে এই জগতের সমস্ত ভক্তবৃন্দ এবং অনেক মানুষেরও অনেক মুর্শিদ ধরেছে, কিন্তু মুর্শিদ ধরার পরেও অনেক মানুষকে দেখা যায় তারা মানুষ হইতে পারছে না, তারা অমানুষের পথে রয়ে গেছে, হিংসা নিন্দা করিতেছে এবং একটা গর্ব করতেছে যে আমি এটা পারি, আমি সেটা পারি, তুমি কি বোঝো, এরকম একটা ভাব তাদের মধ্যে। এবং সে বসে থাকবে, তাকে কেউ এনে খাবার দেবে, তাকে কেউ সেবা দেবে, কেউ তাকে সালাম দেবে, এরকম আশায় বসে থাকে। তাহলে বুঝবো যে এরকমভাবে যে আসে এই পৃথিবীতে তার চেয়ে পোড়া কপাল আর হয় না। তো একটা কথা বলবো যে আমরা বেশি বেশি কর্ম করব, কিন্তু কম কর্ম করার মতো ব্যক্তি হয়ে থাকব। আর মনের মধ্যে থাকবে আমি তো আল্লাহর কর্ম করতে পারলাম না, আমি তো মুর্শিদকে মানার মতো মানতে পারলাম না, আমি রাসুলকে ওরকম জপতে পারলাম না, মানে বহু করার পরেও ভিতরে নিরাশ, আমার প্রতি কি আল্লাহ রাসুল আমার মুর্শিদ কি খুশি আছে, এই যে একটা নিরাশ বিষয় ভিতরে কাজ করবে। আর সব সময় নিজেকে পাপী মনে করে দুই হাত একাত্র করিয়া ভক্তির জগতে পড়ে থাকে, হায় না জানি কখন মরণ এসে যায়, পারলাম না জীবনে কোনো কিছু করতে। কিন্তু এরকম ভাব যার মধ্যে আছে সেই ব্যক্তিটা কিন্তু অনেক জ্ঞানী, অনেক প্রেমী, তারপরেও সে পাপিষ্ট হয়ে মানুষকে বুঝাইতেছে যে তার মতো পাপী আর জগতে নাই। কিন্তু দেখা যায় এই পৃথিবীতে যাদের পাপ কম তারাই একমাত্র এরকম ভক্তির দেশে থাকে, আর যারা পাপিষ্ট এবং অহংকারী, হিংসা নিন্দা করে এবং মানুষের বদনাম করে, এই ব্যক্তিগুলাই দেখা যায় যে সে নিজেকে জ্ঞানী দাবি করতেছে, সে যা পারে অন্য কেউ তা পারে না। তাহলে আমি আজকে যে কথাটি নিয়ে আসছি এই কথার মূল কথাটি হলো যে একটা মানুষ আল্লাহর ওলি হতে বা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে 12 বৎসর লাগবে না, আমি মনে করি 12 সপ্তাহই সম্ভব। 12 সপ্তাহ লাগবে না, 12 দিনেই সম্ভব। তা কী করে আমি এই কথাগুলো বলবো? হে জগতের ভক্ত, হে জগতের আশিক, আমি সকলকে স্মরণ করি, সকলকে আমার সামনে উপস্থিত রেখে আমি আজ এই কথাগুলো বলব যে কোনো মানুষ, কোনো ভক্ত, কোনো আশিক, কোনো প্রেমিক যদি চায় যে আল্লাহ মহাশক্তিশালী, আমি মহা শক্তির সাথে একদিন মিশব, তাহলে পৃথিবীতে থেকে যত আমল করুক, যত সওয়াবের কাজ করুক বা যত সাধনাই করুক, কোনো লাভ হবে না, কখনো আল্লাহর সাথে সে মিশতে পারবে না। তখনই পারবে, কখন? যে নিজের মুর্শিদকে মনে করতে হবে যে আমি মুর্শিদের সামনে নাই, আমি রাসুলের সামনে আছি। আর যখন মনে করবে যে আমি রাসুলের সামনে আছি, মনে করতে হবে রাসুলের সামনে আমি না, আমার সামনে আল্লাহ আছে। তাহলে আল্লাহ যদি বলে থাকে হে রাসুল আপনার হাত আমার হাত, রাসুল কি বলেছে বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের হাতে আমি রাসুলের হাত আর রাসুলের হাতে আল্লাহর হাত, তাহলে আমি বলবো এই জীবনে যদি কেউ কর্ম করতে পারে নাই, তেমন সাধনা করতে পারে নাই, তেমন আল্লাহকে ডাকতে পারে নাই, কিন্তু মুর্শিদ ধরার পরে সেই মুর্শিদের সামনে যদি ভক্তির সাথে থাকে এবং চোখের পানিগুলো ফেলে যে জীবনে কত পাপ করেছি, জীবনে কত এমনি সেমনি চলেছি, কত হিংসা নিন্দা করেছি, তখন চোখের পানিগুলো ছেড়ে তখন মনে করতে হবে যে আমি রাসুলের সামনে আছি। আর আল্লাহ বলেছে যে তোমরা আমার অলিদেরকে কখনো ছোট মনে করো না, আমার অলিদেরকে কখনো নিন্দা করো না। যখন একজন অলি আউলিয়ার সামনে, পীর আউলিয়ার সামনে যখন একজন মানুষ আকুতি মিনতি হয়ে দাঁড়ায়, তখন সে আউলিয়ার মধ্যে বা সেই
পীরের মধ্যে আল্লাহ নিজে বিলীন হইয়া সেই ভক্তকে সুনজরে তাকায়, আমার জন্য সে কাঁদতেছে, আমার কাছে সে এরকম হতাশা হয়ে পড়তেছে যে সে কত পাপ করেছে। তখন সেই মানুষটা যখন এরকম করতে থাকে, তখন সেই আউলিয়ার ভিতরে থেকে আল্লাহ রাসুল স্বয়ং তার এই দৃশ্যগুলো দেখতে থাকে। আর তাদের ভিতরে যতটুকু কষ্ট ছিল সেই কষ্ট মোচন হয়ে যায়। তখন তাদের ভিতর থেকে বের হয়ে আসে যে যাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিল, আর কখনো ভুলবে তুমি করো না। এরপর থেকে যদি ভক্ত ভক্তির দেশে থাকে, প্রেমের দেশে থাকে, অন্য অন্য সাধনা যদি কম হয়, আর যদি ভক্তি বিশ্বাসের দেশে থাকে, আর পলকে পলকে চোখের পানি পড়তে থাকে, তখন দেখা যায় এই ভক্তটির প্রেম দেখে, চোখের পানি দেখে মসজিদ কিন্তু আর স্থির থাকে না। তখন মসজিদের মধ্যে আল্লাহ বিরাজমান, আল্লাহও কিন্তু স্থির থাকে না। তখন বারো বছর সাধনা করে এই ব্যক্তিরা যেখানে পৌঁছাবে, সেখানে সে বারো সপ্তাহে পৌঁছায় যাবে, এমনকি বারো দিনে পৌঁছায় যাবে আল্লাহর দয়া হলে। আর আল্লাহর দয়া একমাত্র প্রেম ভক্তি দ্বারা কামাই করে নিতে হবে, সত্য প্রেম দিয়ে কামাই করে নিতে হবে। আর যদি আমরা হিংসা নিন্দা করি, উমুকে এটা করছে, উমুকে আমাকে সালাম দিল না, উমুকে আমাকে আদর করলো না, উমুকে আমাকে সম্মান দিল না, না বাবা, এই দেশে থাকবেন না। যদি এই দেশে থাকেন তাহলে আর কখনো মুক্তির ফয়সালা হবে না। আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা এই মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম যদি হারিয়ে ফেলি, হায় হায়, আর তো উপায় নাই। আর কোন ভাগ্য বলে হোক, কোন কর্ম বলে হোক, আমরা এই মানব জন্ম পেয়েছি, আমরা মসজিদ পেয়েছি, আর মসজিদ রূপে রাসুল পেয়েছি। এখন যদি আমরা সেই মানাটা মানতে পারি, সেই প্রেমটা আমরা দিতে পারি, আল্লাহ কখনো ঠকায় না। আর রাসুল তো একটা কথা বলেছে, উম্মতি আমার, উম্মত যারা তারাই মূলত মানুষ, এবং তাদেরকে ফেলে আমি রাসুল কখনোই যাইতে পারবো না। যদি কোনো উম্মতকে দোজকে নিক্ষেপ করে বা নিক্ষেপ করতে যাচ্ছে, তখন রাসুল নিজে গিয়ে সে আগুনে পড়বে। আমার উম্মত আমার জন্য কত কাঁদিছে, কত ভালোবাসছে আমাকে, নিজে কষ্ট করে হলেও আমাকে সে সন্তুষ্ট করেছে, তার চোখের পানি ঝরাইছে, আমি তাকে দোজকে নিক্ষেপ হতে দেব না, রাসুল নিজেই দোজকে রওনা দেবে। তখন কি আর তাকে দোজকে কে ফেলাইতে পারবে? আমার সহায় যদি রাসুল হয় তাহলে আমার কিসের ভয়? তো এই জন্য বলি, সাধনা তো করবই, আল্লাহর ইবাদত তো করবই, পাশাপাশি প্রেমের দেশে থাকবো, পাশাপাশি আমরা সেই ধ্যানের দেশে থাকব। আর যখনই আমার রাসুল রূপে মুর্শিদকে স্মরণ হবে, আমার চোখ দিয়ে অধরে পানি ঝরবে। একদিন এই চোখের পানির সাথে আমার জীবনের সমস্ত পাপগুলো ঝরে পড়ে যাবে, তখন আমার আর পাপ থাকবে না। আর আল্লাহ বলেছে, আমার বন্ধুরা আমার কাছে নিষ্পাপ, আর আল্লাহর বান্দা থেকে তখনই বন্ধু হয়ে যাব। আর আল্লাহ বলেছে, আমার বন্ধুদের কোনো ভয় নাই, আমার বন্ধুরা কখনো চিন্তিত হবে না। হে জগতের ভক্ত, হে জগতের আশেক, হে জগতের সমস্ত তরিকতের লোকদেরকে আজ আমি হাত জাগ্রা করে এই কথাগুলো বলে গেলাম। যদি আমার এই কথাগুলো কেউ মেনে চলে এবং সে ভক্তি ও প্রেমের দেশে থাকে, জয় হবেই, সে জয় হবেই, তাকে রাসুল কখনো ফেলে যেতে পারবে না, রাসুল কখনোই তাকে ফেলে যেতে পারবে না। আমাদের সকলের প্রতি আমার রাসুল, আমার মুর্শিদ, আমার আল্লাহ দয়ার নজরে তাকানো, দয়ার নজরে তাকাক, আমি এই চাই। যাবে না রাসুল কাউকে ফেলে, যাবে না, যাবে না রাসুল কাউকে ফেলে, যাবে না। ও উম্মতরা,
রসুল কাউকে ফেলে যাবে না, যাবে না, রসুল কাউকে ফেলে